হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা শিখবো আজকে একটি এক্সেলের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, আরও একটি স্মার্ট কাজ, কিভাবে পাশাপাশি দুইটি ফাইলকে রেখে স্মার্ট আকারে এক ফাইলের কম্পারিজন আরেক ফাইলের সাথে, আরেক ফাইলের কম্পারিজন আরেক ফাইলের সাথে পাশাপাশি রেখে, অর্থাৎ পাশাপাশি দুইটাই ডুপ্লিকেট ফাইল থাকবে, সেখানে আপনি কাজ করতে পারবেন। চলে যাই, আমরা দেখি কীভাবে এটা করা যায়। ঠিক আছে, আমি একটা ফাইল ওপেন করলাম। এই একটা ফাইল ওপেন হলো আমার, ঠিক আছে। এই ফাইলটার নাম হচ্ছে এক্সেল টিউটোরিয়ালস, আপনারা দেখছেন অবশ্যই। এখানে একটা একটু জুম করে দিই, দেখতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে একটা আমার ফাইল ওপেন করলাম, সে ফাইলটা হচ্ছে এই সেম ফাইল, দেখতে একই রকম ডাটা। এটা হচ্ছে শিট ওয়ান, আমি একটা শিট টু নামে আর একটা ফাইল ওপেন করবো। এই যে এই ঢাকা নামে একটা ফাইল আছে, এই ফাইলটা ওপেন করলাম, এই ফাইলটা ওপেন করলাম, দেখেন একই, কিন্তু একটু পার্থক্য হলো যে এখানে কালার আছে আর ওখানে, এখানে এক ধরনের কালার আর এই জায়গাতে অন্য ধরনের কালার, ঠিক আছে। আর দেখে নিলাম। আচ্ছা, এবার আমরা দেখবো মেন কাজটা, যে আসলে এই কাজটা আমরা কীভাবে কম্পারিজন করতে পারি, অর্থাৎ এখানকার সাথে ওখানকার ডাটাগুলো চেক দিব, একই থাকলে একই, না থাকলে নাই। আচ্ছা, আমরা চলে যাবো প্রথমে ভিউয়ে। ভিউয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখেন, ভিউ সাইড বাই সাইড, আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন, দেখেন পাশাপাশি হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে। অনেক সময় পাশাপাশি নাও হতে পারে, অনেক সময় পাশাপাশি নাও হতে পারে। যদি না হয় তাহলে কী করতে হবে আমি একটু দেখাই দিই। আপনারা ভিউ যাবেন, ভিউ যাওয়ার পরে একটু বড় করে দিই, হ্যাঁ, ভিউ যাওয়ার পরে এখানে দেখবেন, এই যে এখানে এই জায়গাতে অ্যারেঞ্জ ওয়াল, এখানে ক্লিক করে এই যে দেখেন, এখানে হচ্ছে যে এটা আপনি হরিজেন্টাল যদি করে দেন, এই দেখেন এরকম আসতে পারে, মানে উপরে একটা নিচে একটা, এরকম আসতে পারে। দেখেন একটাতে কাজ করছে, দুইটাতে কিন্তু কাজ হচ্ছে, দেখেন এই দেখেন একটাতে কাজ করছে, দুইটাতে কিন্তু কাজ হচ্ছে, দেখছেন দুইটা ফাইলে কাজ হচ্ছে একসাথে। আচ্ছা, তা আমরা যেটা করবো সেটা আগেরটাই করে নেবো, আমি দেখাই নিলাম শুধু একটু। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা ভার্টিকেল করে নেবো, করে নিলাম, ওকে। এ ফাইলটা এবং এ ফাইলটা সেম, ওকে। বন্ধুগণ, আপনারা দেখেন খুবই ইজিলি এবং খুবই সহজ একটা কাজ আপনারা দেখতে পারবেন। দেখেন আমি একটা জুম করলাম, দুইটা জুম হয়ে গেল, দেখেন এখানে জুম চেঞ্জ করলাম, দুইটা জুম চেঞ্জ হয়েছে, তার মানে একবার ওয়াসাম একটা কাজ, ঠিক আছে। আমরা দেখি, দেখেন এখানকার সাথে যদি কম্পারিজন করি, যেখানে আছে 16 14 52, এখানে 14 52, তার মানে একই আছে। আমি পাশাপাশি ইচ্ছা করলে চেক করতে পারছি। আচ্ছা, আমি এখানে দেখেন এটা টেনে দিলাম, টেনে দেওয়ার পরে এখানে লিখলাম টোটাল, ঠিক আছে, টোটাল লিখলাম। আচ্ছা, টোটাল লেখার পরে আমি এটাকে টোটাল যোগ করে দেবো, অল্টার চেপে ইজকলটুকু কল করলাম, এবার টেনে দিলাম, আমি যোগ করে নিলাম, ওকে। আচ্ছা, এবার এই জিনিসটাই আমি কপি করে ওই আরেকটা যে ফাইল আছে আমার, সেই ফাইল আমি হয়তো বা দিয়ে দেবো। তখন কী করতে হবে, আপনাকে একটা ফাইল ওপেন করতে হয়, দিতে হয়, তা না করে এই জায়গাতে সুন্দর করে কপি করে দেখেন আমি এখানে পাশে দিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনি মনে করেন যে সেটাও করেন, করতে পারবেন। আবার যদি মনে করেন না আমি সেটা করব না, আমি পাশাপাশি দুইটা ফাইলকে নিয়েই আমি কম্পারিজন করবো, তো কোনো ধরনের চেক থাকে, অনেক সময় থাকে না যে এক এক ফাইলের সাথে আরেক ফাইল চেক, মানে চেক ক্রস চেক করার জন্য সুবিধা, তাহলে আপনি এভাবে ওপেন করতে পারবেন। এবং এখানে দুইটা ফাইল করেছি, লাগলে আপনি আরও কিছু ফাইল, আরও দুইটা ফাইল ওপেন করতে পারবেন, করে একসাথে চারটা ফাইল কম্পারিজন করতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, আজকে এতদূর পর্যন্তই, নেক্সট টাইম আরও কোনো একটা নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন। আর যদি আমার চ্যানেলটি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ছেড়ে দিলাম,